আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। ভারতের ভেটো সত্ত্বেও ব্রহ্মপুত্রে বাদ দিচ্ছে চীন, উদ্বিগ্ন ভারত। তিন সপ্তাহে ইয়েমেনের নিয়ন্ত্রণ নেওয়ার সৌদি স্বপ্ন 6 বছরেও বাস্তবায়িত হয়নি বলছে ইরান। আমেরিকানদের বিরুদ্ধে বাজি ধরা কখনোই ভালো কাজ নয় বলছেন জো বাইডেন। তুরস্কে আফগান শান্তি আলোচনা হবে আগামী এপ্রিলে। আফগানিস্তানে ভারতের সক্রিয় ভূমিকা স্বাভাবিক বলছে রাশিয়া। এবং সর্বশেষ থাকছে তুরস্কের সঙ্গে সম্পর্ক উপভোগ করছে কাতার। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ভারতের ভেটো সত্ত্বেও ব্রহ্মপুত্রে বাদ দিচ্ছে চীন, উদ্বিগ্ন ভারত। চীনের পার্লামেন্টে বৃহস্পতিবার 14তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুমোদন দিয়েছে। এই পরিকল্পনায় $1,000 কোটি বিভিন্ন প্রকল্প রয়েছে। এর আওতায় তিব্বতে ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তে ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণের অনুমোদনও দেওয়া হয়েছে। বাঁধটি নির্মাণের ব্যাপারে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছে ভারত। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবরে এই তথ্য জানানো হয়েছে। চীনের সর্বোচ্চ নীতি নির্ধারক পরিষদ দ্য ন্যাশনাল পিপুলস কংগ্রেসে 2,000-এরও বেশি সদস্য রয়েছে, যাদের অধিকাংশই ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, জাতীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়ন এবং 2035 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য কংগ্রেস এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুমোদন দিল। 6 দিনের অধিবেশনের সর্বশেষ দিনে এই অনুমোদন দেওয়া হয়। কংগ্রেসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রিমিয়ার লি কেকিয়াং সহ অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। কংগ্রেসের এই পরিকল্পনায় 60টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। গত বছর পরিকল্পনাটি চীনের কমিউনিস্ট পার্টি থেকে অনুমোদন পেয়েছিল। পরিকল্পনায় ভারত ও বাংলাদেশের উপরে ব্রহ্মপুত্র নদের যে অংশ রয়েছে সেখানে বাঁধ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এ নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করলেও চীন তাতে কান না দিয়ে প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নিল। চীনের পক্ষ থেকে বলা হয়েছে তারা ভারতের উদ্বেগের বিষয়টি মাথায় রাখবে। আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে পানির অধিকারের প্রসঙ্গ তুলে ভারতের সরকার চীনের এই প্রকল্পের ব্যাপারে আপত্তি জানিয়ে আসছে। ভারতের অনুরোধ, নদীর উপরের দিকের অঞ্চলের কোনো কার্যক্রমের মাধ্যমে যেন নিচের দিকে থাকা দেশ হিসাবে তাদের স্বার্থ বিঘ্নিত না হয়। তিব্বত অঞ্চলে কমিউনিস্ট পার্টির উপপ্রধান চে ডালোহা কংগ্রেস অধিবেশনে বলেন, প্রশাসনের উচিত এই বছরের মধ্যেই নির্মাণ কাজ শুরু করার চেষ্টা করা। ভারত এখানে উদ্বিগ্ন, কিন্তু ভারতই আবার তিস্তা নদে বাঁধ দিয়ে বাংলাদেশে পানি দিতে দেয় না। সেখানে চীন যখন তাদের পানি আটকে দিচ্ছে তখন ভারত উদ্বেগ প্রকাশ করছে। 3 সপ্তাহে ইয়েমেনের নিয়ন্ত্রণ নেওয়ার সৌদি স্বপ্ন 6 বছরেও বাস্তবায়িত হয়নি বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে বলেছেন, ইয়েমেনকে 3 সপ্তাহে নিয়ন্ত্রণে নেওয়ার সৌদি স্বপ্ন 6 বছরেও বাস্তবায়ন হয়নি। তিনি এক টুইট বার্তায় আরও বলেছেন, সৌদি আরব নীতি নৈতিকতার পরোয়া না করে ইয়েমেনকে অবরুদ্ধ করে রেখেছে এবং বোমাবর্ষণ করছে। ইরানের এই মুখপাত্র বলেন, সৌদি আরবকে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এবং আরব ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটাতে হবে। সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক বলেছেন, ইয়েমেনের 4 লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এর অর্থ হল এইসব শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে। গত 6 বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধের কারণে দেশটির 80% মানুষের এখন ত্রাণ প্রয়োজন বলে এর আগে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ইয়েমেনে তীব্র অপুষ্টিতে ভুগছে এমন 5 বছরের কম বয়সী শিশুর সংখ্যা 22% বাড়বে। ইরান অবিলম্বে ইয়েমেনে হামলা বন্ধের আহ্বান জানিয়ে আসছে, কিন্তু সৌদি আরব সহ কয়েকটি আরব মিত্র দেশ দরিদ্র এই জাতির ওপর হামলা বন্ধ করতে প্রস্তুত নয়।
আমেরিকানদের বিরুদ্ধে বাজি ধরা কখনোই ভালো কাজ নয় বলছেন জো বাইডেন। শপথ নেওয়ার দু মাস পরেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে খুব আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো টুইটারে যা খুশি তা না লিখলেও বাইডেন তার অফিসিয়াল ফেসবুক এবং টুইটার থেকে নিয়মিতভাবে নিজের দৈনন্দিন কর্মকাণ্ড পোস্ট করছেন। এছাড়া কিছু পোস্টের মাধ্যমে তিনি করোনায় জর্জরিত জাতিকে আশার আলো দেখাচ্ছেন। এক টুইটে জো বাইডেন লিখেছেন, ক্ষয়ক্ষতির মধ্যেও আমরা দেখেছি কী কী অর্জন করতে হয়, প্রশংসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। অন্ধকারের আলোর সন্ধান করাই হলো আমেরিকানদের কাজ। আরেক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমেরিকানদের বিরুদ্ধে বাজি ধরা কখনোই ভালো কাজ নয়, আমেরিকান জাতি ফিরে আসছে। তার এই পোস্টে স্বাভাবিকভাবেই খুশি আমেরিকানরা, প্রায় সবাই প্রেসিডেন্টকে ধন্যবাদ আর শুভেচ্ছা জানাচ্ছেন। কেইট নেলসন নামে একজন লিখেছেন, আপনার এবং কমলার নেতৃত্বের জন্য রইল ভালোবাসা, আমরা বেঁচে গেছি। তুরস্কে আফগান শান্তি আলোচনা হবে এপ্রিলে। আফগানিস্তানের শান্তি আলোচনার একটি দফা আগামী এপ্রিলে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভুসোগলুর বরাতে বার্তা সংস্থা আনাদুল ও রয়টার্স এমন খবর জানিয়েছে। তুরস্ক আফগান বিষয়ক একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছে বলে এতে জানানো হয়। কভুসোগলু এমন সময় এই মন্তব্য করেছেন যখন আফগান কর্মকর্তা, তালেবান নেতা ও অন্যান্যদের সঙ্গে একটি শান্তি পরিকল্পনা তৈরি করছে যুক্তরাষ্ট্র। আর এতে নতুন সংবিধানের অধীনে নির্বাচন স্থগিত রেখে ক্ষমতায় সবার অংশগ্রহণ এবং অংশীদারিত্বের একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের কথা বলা হয়েছে। বুধবার সংবাদ সংস্থা তাস জানায়, চলতি মাসের শেষ দিকে মস্কোতে আফগানিস্তান বিষয়ক একটি সম্মেলনের আয়োজনের পরিকল্পনা রয়েছে রাশিয়ার। আফগানিস্তানে ভারতের সক্রিয় ভূমিকা স্বাভাবিক বলছে রাশিয়া। মস্কো বিশ্বাস করে যে আফগানিস্তানে স্থিতিশীলতা আনতে দিল্লির জড়িত বিষয় স্বাভাবিক ব্যাপার। মঙ্গলবার নয়াদিল্লিতে রাশিয়ান দূতাবাস এক বিবৃতিতে বলে, রাশিয়া সর্বদা বলছে যে আফগানিস্তানে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্য ইকোনমিক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাস থেকে জানানো হয় আফগানিস্তানের পরিস্থিতি সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে রুশ ও ভারত আলোচনা বরাবরই ঘনিষ্ঠ ও প্রত্যাশিত ছিল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের শান্তির জন্য একটি রোডম্যাপ তৈরি করতে শেষ পর্যন্ত আরও পাঁচটি দেশের সাথে বৈঠকে বসেছিল ভারত। এর নেপথ্যে কূটনীতির ফলাফল হিসাবে এই ধরনের আলোচনায় অংশ হওয়ার জন্য ভারতের ভূমিকা অন্যতম বলে অভিহিত করা হয়েছে। এর আগে নতুন চুক্তির অংশ হিসাবে আফগানিস্তানের পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে একটি বড় সহায়তা দেওয়ার কথা ছিল ভারতের। অবশ্য এরই মধ্যে আফগানিস্তানের সবচেয়ে বড় দাতা ভারত। দেশটির সড়ক, হাসপাতাল এবং বিদ্যুৎ খাতে রয়েছে ভারতের বিনিয়োগ। কূটনৈতিকদের বক্তব্য, গত দু দশকে যে বিনিয়োগ এবং পরিকাঠামো সে দেশে করেছে ভারত, তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠল এইবার। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পার্লামেন্ট ভবনটি শুধু নয়, সালমাবাদ পুনর্গঠন, বিভিন্ন স্কুলকে ফের তৈরি করা, কন্দহর ক্রিকেট স্টেডিয়াম, হাসপাতাল তৈরির মতো 36টি বড় প্রকল্প এককভাবেই করছে ভারত। নতুন পরিস্থিতিতে এগুলো আরও নিরাপদ নয় বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি কাবুলে নিজেদের দূতাবাস এবং কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে। তুরস্কের সঙ্গে সম্পর্ক উপভোগ করছে কাতার। তুরস্ক সরকারের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব উপভোগ করছে কাতার। শুক্রবার এক টুইট বার্তায় এ কথা জানিয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় ইস্যুতেই দুই দেশ নিজেদের মধ্যকার সহযোগিতার সম্পর্ক উপভোগ করছে। এর আগে বৃহস্পতিবার দোহায় এক ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হয় কাতার, তুরস্ক ও রাশিয়া। সেখানে উপস্থিত ছিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভুসোগলু, রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী। উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে কেবল কাতারের সঙ্গেই ভালো দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ক তুরস্কের, যার কারণে 2017 সালে দোহার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবের নেতৃত্বাধীন বাকি উপসাগরীয় দেশগুলো। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও মিশর।
অবশ্য গত জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত জিসিসি সম্মেলনে কাতারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে উপসাগরীয় দেশগুলো। এর মধ্য দিয়ে দোহার সঙ্গে আবারও কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক চালু করেছে তারা। এই চুক্তি হলেও তুরস্ক ও ইরানের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে তখন জানিয়েছিল কাতার। এমনকি জিসিসি সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে আঙ্কারা ও তেহরানের সম্পর্ক উন্নয়নে কাজ করবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দোহা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।